এই যে সিল্ক অফ দি ইস্ট এই যে কনসেপ্টটা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ যে ওমায়রা ব্র্যান্ড ওদের ওরা যে এক্সিবিশনটা করছে এক্সিবিশনের একটা অংশ যাচ্ছে মানে ইনফ্যাক্ট ওরা মানে এখানকার ইস্টের সমস্ত শাড়ি ইস্টের সমস্ত সিল্ক শাড়ি এগুলো উইভারদের সেলিব্রেট করা হচ্ছে এবং সেখানে একটা অংশ যাচ্ছে মানে মনে হয় সিল্ক আমি হ্যান্ডেল করতে পারি না কিন্তু আমি পার্টিকুলার কিছু ব্র্যান্ড পড়তে ভালোবাসি কারণ সিল্ক আমি ভালোবাসি মানে আমার ছোটবেলা থেকে মাকে কিছু পড়তে আমাদের খুব সুন্দর লাগছে হ্যাঁ একদম ওকে তনুশ্রী একটা প্রশ্ন জিজ্ঞেস করবো অন মানডে কামিং মানডে ফ্রেন্ডস এফ এম 15 বছর কমপ্লিট করছে কলকাতায় তোমার তোমার তো ওয়ান অফ ইয়র ফেভারিট চ্যানেল আমরা সবাই জানি একটু যদি উইশ করে দাও wishing friends of them a very happy 15th birthday friends of them সঙ্গে আমার রিলেশন অনেক দিনের যে কোনো ছবির জাস্ট যে কোনো ছবির রিলিজের আগে আমি যাই friends of them এবং প্রিমিয়ারে আমি থাকি পছন্দ আমার তুমি তো থাকোই তুমি ছাড়া হবে সরি হ্যাঁ কি বল কফি হ্যাঁ কফি আমাদের খুব পছন্দ কফিটা ভীষণ পছন্দ রাইট ওয়াও সো হ্যাপি বার্থডে লাস্ট কোশ্চেন একটু তোমার আপকামিং প্রজেক্টস নিয়ে একটু বলে দাও প্লিজ আমার এখন চলছে অলরেডি দর্শক খুব পছন্দ করেছে আবার বছরগুলি পরে তারপরে আমার ফার্স্ট এপ্রিল আমার ছবি আবার কাস্টমার রিলিজ করবে ফার্স্ট মার্চ সেটার ট্রেলার লঞ্চ তারপরে এপ্রিলে ফার্স্ট রিলিজ করবে আবার কাস্টমার তারপরে ঈদে আসছে আমার রাবণ তো এই তিনটে রিলিজ তো বড় রিলিজ রয়েছে তাছাড়া যেগুলো ছবি শ্যুট করলাম সেগুলো রিলিজ করবো সুপার থ্যাংক ইউ